আমরা যে সরকার माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর আগে বলছেন ডিজিটাল বাংলাদেশের কথা, এখন উনি বলছেন স্মার্ট বাংলাদেশ। হাউ ইউ ক্যান বি স্মার্ট, আমরা কিভাবে নিজেদেরকে স্মার্ট করব সেই সম্বন্ধে আমি কিছু কথা বলবো। হোয়াট ইজ দ্য ফিউচার অফ দিস ওয়ার্ল্ড? ফিউচার অফ দিস ওয়ার্ল্ড ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এআই বলি আমরা, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সারা দুনিয়া আজ থেকে শুরু হয়ে গেছে, এখন থেকে আজ থেকে যত দিন যাবে মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে ইন্টেলিজেন্স জিনিস তৈরি করবে, সেই ইন্টেলিজেন্স জিনিসের উপকারভোগী মানুষ হবে। হাউ ইট ইজ নাও, এখন আমরা রোবট ব্যবহার করতেছি। রোবট কি কাজে ব্যবহার করি? বিভিন্ন দেশে এখন রেস্টুরেন্ট আছে, আমি আমার রেস্টুরেন্টের অ্যাপসে যাব, আমি অর্ডার দিব কি কি খাওয়ার খেতে চাই, আমি বলে দিব আমি কখন ওই রেস্টুরেন্টে আসতেছি, রেস্টুরেন্টের রোবট এটা তৈরি করবে, তার মেনু অনুযায়ী, তার টেস্ট অনুযায়ী, এবং সে ওই সময়ের আগে রেডি থাকবে, যখনই গেস্ট আসবে ওই খাবারটা গেস্টের কাছে নিয়ে যাবে। হাউ ইউ উইল আইডেন্টিফাই দ্য গেস্ট? গেস্ট আইডেন্টিফাই করার জন্য তার মাথায় একটা চিপস থাকবে, ওই চিপস তাকে আইডেন্টিফাই করবে। যখন ফোন করে, আমরা ফোনে বিশেষ করে হোয়াটসঅ্যাপ অ্যান্ড আদার অ্যাপসে আমরা লাইভে কথা বলতে পারতেছি, আমরা ওই যে কী বলে মেসেঞ্জারে কথা বলি, আরও আরও অনেক ডিভাইস আছে যেগুলি দিয়ে আমরা সামনাসামনি কথা বলার চেহারা দেখতে পারি। ওই ফোন যখন আসবে তখন ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার ক্যামেরা দিয়ে ওই ছবি ক্লিক করে নিয়ে নেবে, তারপরে ওই কাস্টমারকে খাওয়াবে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ফিউচার অফ দিস ওয়ার্ল্ড। এবং আমি দেখতে চাই যে তোমরা ওই ফিউচার ওয়ার্ল্ডের জন্য নিজেদেরকে তৈরি করছো কিভাবে। এখন হলো কিভাবে আমরা তৈরি করব, প্রথম জিনিস হলো উই শুড হ্যাভ টু হ্যাভ এ ভেরি ভাস্ট নলেজ অন আওয়ার টেকনোলজি। পৃথিবীতে দ্য ফিউচার ওয়ার্ল্ড আরো কিছু জিনিসের উপর নির্ভর করবে, কি মেমোরি চিপস। অ্যালেন মার্কসের কথা শুনছ? পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম হলো অ্যালেন মার্কস। অ্যালেন মার্কস একটা গাড়ি তৈরি করছে, ওই গাড়ি পৃথিবীতে তার আগে কেউ ওই গাড়ি নিয়ে চিন্তা করে নাই। ব্যাটারিতে গাড়ি চলে, কোনো ইঞ্জিন লাগে না, কোনো তৈল লাগে না, কিছু লাগে না, শুধু ব্যাটারি দিয়ে গাড়ি চলে। স্পেস এক্স যেটা দিয়ে যেই রকেট দিয়ে স্পেসে যায় ওই একটা কোম্পানি সে তৈরি করছে। তোমরা টুইটারের কথা শুনছ? টুইটার কয়দিন আগে এই অ্যালেন মার্কস কিনে নিছে $44 বিলিয়ন দিয়ে, বাংলাদেশের রিজার্ভ হলো এখন $32 বিলিয়ন, আর ওই একটা কোম্পানি কিনছে সে $44 বিলিয়ন দিয়ে। তো সে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। সে এখন কি টেস্ট করতেছে জানো? মানুষের ব্রেনের ভিতরে সে চিপস দিয়ে দিছে, মাথার খুলির ভিতরে চিপস দিয়ে দিছে। আমি আমার মেধা দিয়ে যে বুদ্ধিমত্তাটা আমার মাথায় আছে সেই বুদ্ধিমত্তাটাকে কারেক্টলি ডাইভার্সিফিকেশন যেটাকে বলে, প্রপারলি সঠিক পথে এবং রাইট ডিসিশন নেওয়ার জন্য ওই চিপস তার ব্রেনকে সহযোগিতা করবে। তাহলে তোমার কি হচ্ছে, আমরা অনেক সিনেমাতে দেখি না ওই যে অ্যালেন ভিন দেশের থেকে আসছে, তারপরে তারা এলিয়েন বলি আমরা, তারা বিভিন্ন হাই সুপার কাজ করতেছে, সেকেন্ডের ভিতরে হাজার হাজার মাইল চলে যাচ্ছে। দ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল ওয়ার্ক ফর দিস। এই চিপস মানুষকে সঠিক দিক নির্দেশনা দিবে,
তুমি যদি কোনো কিছু ভুল করতে যাও বা কোনো সিদ্ধান্তে তুমি কনফিউশনে ভোগো তখন তোমার এই চিপস তোমাকে হেল্প করবে যাতে তুমি সঠিক সিদ্ধান্ত নাও এবং সঠিকভাবে আগিয়ে যাও সো দিস ইজ হোয়াট ইজ ফিউচার ওয়ার্ল্ড এন্ড টুডে আওয়ার গভর্নমেন্ট আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সেই স্মার্ট বাংলাদেশ করার জন্য সেই লক্ষ্যে আগাচ্ছে দ্যাট ইজ দ্য টার্গেট আমরা সবাই বলি স্মার্ট বাংলাদেশ করব বাট বিহাইন্ড মেকিং স্মার্ট বাংলাদেশ তোমার কি থাকতে হবে প্রথম জিনিস হলো ইউ শুড হ্যাভ টু হ্যাভ দ্য এডুকেশন প্রপার এডুকেশন অ্যান্ড প্রপার নলেজ অন আইটি তোমার আইটিতে ভালো শিক্ষা থাকতে হবে আমি নিজে কোনোদিন টাইপ শিখি নাই কিন্তু আমি এখন চিঠি লিখতে পারি টাইপ করতে পারি নিজে নিজে শিখছি প্রথম খুঁজা খুঁজা অক্ষর দেখতে হইতে এখন মোটামুটি না খুঁজলেও বুঝি যে আঙ্গুলটা ঠিক জায়গায় যাচ্ছে কিভাবে হয়েছে হয়েছে বিকজ আমি ডেলি আধা ঘন্টা এক ঘন্টা করে কোনো একটা চিঠি কোনো গোপনীয় লেটার অথবা কিছু একটা লিখতে হবে অথবা একটা মেইল পাঠাইতে হবে অথবা একটা SMS চেক করতে হবে আমি সারাক্ষণ ওই টাইপটা প্র্যাকটিস করি যে কারণে আমি শিখে গেছি এখন তোমাদের ল্যাব আছে এখানে তোমরা যখনই সময় পাবে স্কুলের টাইমে অথবা অফ টাইমে ইউ গো টু ইউর ল্যাব তুমি কম্পিউটারে কিছু একটা লেখো কিছু একটা ওয়েবসাইটে যাও কোনো একটা কোম্পানির তার কী কী প্রোডাক্ট তৈরি করে কীভাবে সে মার্কেটিং করে ওগুলি দেখার চেষ্টা করো গভর্নমেন্টের কোন অফিস কীভাবে কাজ করে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে ওগুলিতে ঢুকো ঢুকে তোমরা এগুলি শিখো রাদার দেন গোয়িং ফর ফেসবুক অ্যান্ড অল আদার সোশ্যাল মিডিয়া আমি তোমাদেরকে পরামর্শ দিব তোমরা এইসব এরিয়াতে বেশি সময় নষ্ট করো আমি যে ধরনের ব্যবসা করি আমার ব্যবসাটা একটু টেকনোলজি বেসড বিজনেস আমাকে সারাক্ষণ হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট ইন দিস এরিয়া আমি এটা নিয়ে ফলো আপে থাকতে হয় সারা দুনিয়াতে প্রতি 12 সেকেন্ডে একটা নতুন জিনিস আবিষ্কার হচ্ছে এভরি 12 সেকেন্ড এ নিউ প্রোডাক্ট অর সিস্টেম অর এনি নিউ ভেঞ্চার সব কিছু প্রতি 12 সেকেন্ডে একটা করে নতুন জিনিস এই দুনিয়াতে আসতেছে সো তুমি চিন্তা করো যে তোমরা কোথায় আছো বাংলাদেশ আমরা বলতেছি স্মার্ট বাংলাদেশ আমরা করব কিন্তু উই আর নট রেডি ইয়েট আমাদেরকে রেডি করতে হবে রেডি করার জন্য আমাদের যেটা দরকার উই নিড প্রপার এডুকেশন অ্যাট দ্য সেম টাইম উই নিড প্রপার নলেজ কোথায় থাকতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে থাকতে হবে আমাদের কম্পিউটারে থাকতে হবে আমাদের আদার যেসব বিজ্ঞান ভিত্তিক লেখাপড়া আছে ওগুলিতে থাকতে হবে তা আমি এই কথাগুলি এই জন্য বললাম নাও এখন তোমরা কেউ ক্লাস 8-এ আসো ক্লাস 9-এ আসো তোমরা এখন টার্গেট করবা যে কোন সাবজেক্টে তুমি লেখাপড়া করবা হোয়াট উইল বি ইউর নেক্সট সাবজেক্ট কোন বিষয়ে তুমি পারদর্শী হবে তোমার আব্বা আম্মা অথবা টিচার বলে দিছে যে অমুক বিষয়ে পারদর্শী হইতে হবে ইউ ডোন্ট গো ফর দ্যাট তোমার যেটা করা দরকার সেটা হলো তুমি যেটা ভালো বুঝো ভালো মনে করো যেটা তোমার পড়তে মজা লাগে তোমাকে মনে রাখতে ভালো লাগে ওই ধরনের কোনো কিছুতে তুমি যাও সায়েন্স পড়লে ভালো করতে পারবা কমার্স পড়লে ভালো করতে পারবা নট নেসেসারি যে কোনো সাবজেক্ট তুমি যদি ভালো করো ওই সাবজেক্টেই তুমি সর্বোচ্চ জায়গায় যেতে পারবে এবং সমাজবিজ্ঞান পড়েও অনেকেই পৃথিবী বিখ্যাত হয়েছে ডক্টর ইনু সাহেব অর্থনীতিতে প্রাইজ পেয়েছে নোবেল প্রাইজ উনি কি নিয়ে কাজ করছে উনি কাজ করছে সামাজিক ডেভেলপমেন্ট নিয়ে আমাদের পাশে অমিত সেন নোবেল প্রাইজে তোমরা জানো পৃথিবীতে বাঙালিদের ভিতরে প্রথম নোবেল প্রাইজে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে এই দুজন
এরা কেউ কিন্তু নিজের জায়গা থেকে অর্থনীতি পড়ে অমিত সেন নোবেল পায় নাই, নোবেল পাইছে অর্থনীতির সাথে রিলেটেড আরেকটা বিষয়, সেটা ছিল অন্য বিষয়, একেবারে সরাসরি অর্থনীতির বিষয় না। ডক্টর ইউনুস সেইম উনি গ্রামীণ ব্যাংক করছে পুয়ার মানুষের সুবিধা করার জন্য, ওই থিমটার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে, নট ফর দ্য জব হোয়াট হি ডিড অর টুডে হোয়াট হি ইজ ডুইং। তো এজন্য যে কোনো সাবজেক্টেই ভালো করতে পারলে তুমি একটা